ইঞ্জিলে বেশ কয়েকবার ঈসা মসীহ তাঁর উম্মতদের বলেছেন যে এই সব ঘটনা ঘটবে কিতাবের কথা অনুসারে, এমনকি তার পুনরুত্থানের পরেও বেশ কয়েকবার তিনি এই বিষয়ে কিতাবের কথা বলে দিলেন এবং তৌরাত শরীফ খুলে ও জবর শরীফ এবং ইম্বিয়াত নবীদের কিতাব তাদের কাছে তিনি ব্যাখ্যা দিয়েছেন তার সম্পর্কে সমস্ত সাক্ষ্য কিতাব থেকে, এবং তাদের চোখ খুলে গেল এবং তারা বুঝল। আমরা কিছুক্ষণ পুরো ইঞ্জিল শরীফ সরিয়ে দিয়ে একসঙ্গে দেখব ঈসা মসীহ যেমন করেছেন তার উম্মতদের সঙ্গে কথা বলতে এবং কিতাব থেকে ব্যাখ্যা দিয়েছে তৌরাত থেকে এবং অন্য কিতাব থেকে তার এই মৃত্যুর বিষয়। মানব জাতির মুক্তিপণ হিসেবে এই দরকারি মৃত্যু, কারণ আমরা পাপের কবলে আছি। আমরা শুরু করব হযরত আদম ও বিবি হাওয়ার পাপে পতন দিয়ে। এই নিষিদ্ধ গাছের ফল তুলতে শয়তান তাকে প্রলোভনে ফেলল, যেটা শুধুমাত্র আল্লাহরই সম্পত্তি, এবং তাই তিনি পাপে পতিত হলেন। কিন্তু এই পাপের আগে আল্লাহ আদমকে সতর্ক করে বলেছেন, তিনি তাকে বলেছেন, একথা তো ওরাতে লেখা আছে, তোমরা এ গাছের ফল ছুঁবেও না এবং খাবেও না, যেদিন খাবে সেদিনই তোমাদের মৃত্যু হবে। মজার বিষয় হলো সেই দিনে তিনি মারা যাননি, আদম সরাসরি মারা যাননি, কোনো কিছু হলো তখন যাতে তিনি মৃত্যু থেকে উদ্ধার পেলেন, এবং তাতেও আল্লাহর সেই কালাম নিষ্ফল হয়নি। আদম ও হাওয়ার উলঙ্গতা ঢেকে রাখতে এবং তাদের পাপ ও লজ্জা দূর করতে সেদিন একটি কোরবানি করা হলো, এবং মাবুদ আল্লাহ সেই কোরবানির চামড়া দিয়ে তাদের পাপ ও লজ্জা ঢেকে রাখলেন। তৌরাত শরীফ থেকে আমরা এসবই জানতে পাই, তাই প্রত্যেক নবীর ক্ষেত্রে আল্লাহ ব্যবস্থা করলেন যাতে এরাই গুরুত্বপূর্ণ কোরবানির মাধ্যমে কাফফারা তত্ত্ব বুঝতে পায়। নবী ইব্রাহিম আলাইহি ওয়া সাল্লাম এর ক্ষেত্রে যখন তাকে আপন ছেলে কোরবানি করতে হুকুম দেয়া হলো, সুরাতুল সাফফাতে বলা হয় যে আল্লাহ সেই ছেলেকে মুক্ত করেছেন একটি কোরবানির বিনিময়ে। কোরবানি ও কাফফারা পরস্পর সম্পর্কিত বিষয়। কোরবানি ছাড়া কাফফারা বা মুক্তি আসে না। নবজাতক শিশুর আকিকা অনুষ্ঠানে কোরবানি সম্পর্কে এই একই ধারণা এখনও দেখা যায়। আকিকার কোরবানি দেওয়ার আগের দোয়াতে কাফফারার ধারণা পরিষ্কারভাবে দেখা যায়। এই আকিকাটি আমার এই ছেলে অমুকের, হে আল্লাহ তাহার রক্তের পরিবর্তে ইহার রক্ত, তাহার গোস্তের পরিবর্তে ইহার গোস্ত, তাহার হাড়ের পরিবর্তে ইহার হাড়, তাহার চামড়ার পরিবর্তে ইহার চামড়া, তাহার পশমের পরিবর্তে ইহার পশম, হে আল্লাহ আমার পুত্রকে দোজকের আগুন হইতে রক্ষা করো। আল্লাহর নামে, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। হযরত মুসার কাছে যখন আল্লাহ তার বাণী নাজিল করলেন, তিনি প্রথমে পাপের ভয়াবহতার উপর জোর দিলেন এবং সেটা মোচন করার পদ্ধতি যোগালেন। এটা তিনি করলেন কোরবানির ব্যবস্থা দ্বারা। কোনো অবাধ্যতা বা গুনার কাজ করার পরে পাপের ক্ষমা পেতে হলে একটি পশু কোরবানি দিতে হতো। তৌরাত শরীফে বর্ণিত এইসব কোরবানির উদ্দেশ্য ছিল ভবিষ্যতে আল্লাহর চূড়ান্ত ও শেষ কোরবানির ব্যবস্থা সম্পর্কে একটি নিদর্শন হিসেবে তাদেরকে সচেতন করা। ভবিষ্যতে আসা সেই চূড়ান্ত ও শেষ কোরবানি বিভিন্ন আসমানি কিতাবের একটি প্রধান বিষয় হয়ে গেল। আল্লাহর সেই ভবিষ্যতের কোরবানির সম্পর্কে যত আয়াত ছিল সবই মসীহ নামক একজন ব্যক্তির বর্ণনা করল, যার অর্থ অভিষিক্ত ব্যক্তি বা মনোনীত ব্যক্তি। এই মসীহ চরিত্র চেনা যাবে বিভিন্ন চিহ্ন দিয়ে, যেগুলো তার জীবনে দেখা যাবে। যেন তাকে চিনতে পারা খুব সহজ হয়,
সেই মসিহর জন্মের অনেক তথ্য, তার বাসস্থান, তার জীবন, তার কাজ। তোরাতে এই সব বিষয়ের ভবিষ্যৎবাণী করা হয়েছিল অনেক অনেক আগে, এবং আল ইম্বিয়াত কিতাবে, নবীদের কিতাবে। আল ইম্বিয়া থেকে একটি গুরুত্বপূর্ণ সাক্ষ্য আমাকে শোনাতে দেন। আল ইম্বিয়াতে নবীদের কিতাব থেকে ইশাইয়া 53 অধ্যায়ে সেই ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে যিনি আল্লাহ হযরত আদমের কাছে ওয়াদা করলেন আলাইহি ওয়াসাল্লাম, এবং ইব্রাহিমের কাছে ও অন্য একজনের কাছে যে একজন এসে শয়তানের মাথা চূর্ণ করবে। তিনি সেই পরবর্তী সময়ের ব্যক্তির কথা বলেছেন এবং তিনি এভাবেই বলেছেন, আমাদের গুনাহের জন্যই তাকে বিদ্ধ করা হয়েছে, আমাদের অন্যায়ের জন্য তাকে চুরমার করা হয়েছে। তিনি অত্যাচারিত হলেন ও কষ্ট ভোগ করলেন, কিন্তু তবুও তিনি মুখ খুললেন না। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, শুনেন, জবাই করতে নেওয়া ভেড়ার মতো তাকে নিয়ে নেওয়া হলো। আসলে মাবুদ তার ইচ্ছা অনুসারে তাকে চুরমার করেছিলেন আর তাকে কষ্ট ভোগ করিয়েছিলেন। এটা উল্লেখযোগ্য বন্ধুগণ, কারণ হযরত পিতরের খুতবা মনে রাখুন, পিতর ঈসা মসিহর সাহাবি, যিনি দাঁড়িয়ে সবাইকে বললেন, মসিহর বিষয়ে এসব ঘটনা তোমরা জানো এবং এইগুলো হলো আল্লাহর ইচ্ছা মতো এবং তার বিশেষ পরিকল্পনা অনুসারে। কোন ভিত্তির উপর হযরত পিতর এমন কথা বলেছেন? তিনি এমন কথা বললেন কারণ মসিহ ঈসার জন্মের 750 বছর আগে লেখা আছে, আসলে মাবুদ তার ইচ্ছা অনুসারে তাকে চুরমার করেছিলেন আর তাকে কষ্ট ভোগ করিয়েছিলেন। মাবুদের গোলাম যখন তার প্রাণকে দোষের কোরবানি হিসেবে দেবেন, মাবুদ তার প্রাণকে একটি দোষের কোরবানি হিসেবে দেবেন, মাবুদ তার প্রাণকে মিজান দাড়িপালে রাখেন আমার পাপ এবং তোমার পাপের পরিবর্তে। সকল নবীগণ এই সাক্ষ্য দিয়েছিল এবং তারা বলেছিল, এই শুধু আল্লাহর ইচ্ছা নয়, বরং এটা হচ্ছে তার ভালোবাসা ও দয়ার প্রকাশ। যদি বলি না 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 না, এমন কিছু আমার প্রয়োজন নাই, আমার শুধু পুণ্যের কাজ দরকার, সেটার মানে আল্লাহকে বলা তোমার এমন মহব্বত নিয়ে আমার দরকার নাই। আল্লাহর উদ্ধারের সঠিক উপায় আমরা কেমন করে নির্ধারণ করব? ইব্রাহিম তা করেননি। মুসলিম হিসেবে আল্লাহর কাছে সমর্পিত ব্যক্তি, তিনি আল্লাহর ব্যবস্থা গ্রহণ করলেন, যিনি বললেন আমরা তাকে মুক্ত করেছি একটি কোরবানির বিনিময়ে। তাই আল্লাহর ব্যবস্থা গ্রহণ করা দরকার। তিনি আমাদের ভালোবাসলেন এবং মিজানে কাফফারা হিসেবে ঈসা মসিহের জীবন তিনিই দিয়েছেন, কারণ ভবিষ্যৎবাণী অনুযায়ী তিনি বিনা পিতায় নারীর বংশে জন্মালেন। আল্লাহর অনুমতি ও অধিকার পেয়ে তিনি এসে নিজ প্রাণ দিলেন এবং তা ফিরিয়ে নিলেন। এ আয়াতের সঙ্গে সকল ভবিষ্যৎবাণী তিনি পূরণ করলেন, এমনকি মানব জাতির মধ্যে তার তবলিগ কাজের ঠিক আগেও পুরাতন যুগের একজন শেষ নবী আসলেন এবং যিনি ইঞ্জিলের যুগ আরম্ভ করলেন। ইয়াহিয়া তরিকাবন্দিদাতা ভিড়ের সামনে দাঁড়িয়ে গেলেন এবং ঈসা মসিহকে দেখে তিনি প্রথম যে সাক্ষ্য দিলেন সে কথা ছিল এই, দেখো ওই দেখো আল্লাহর মেষশাবক যিনি মানুষের সমস্ত গুনাহ দূর করেন। আর তিনি সত্যি বিশেষ উদ্দেশ্যে মারা গেলেন এবং জীবনের আলো আবার দেখতে পুনরুত্থিত হলেন, এবং আমাদের জীবনেও শয়তানের উপর বিজয় ঘটাতে। তারই কারণে এমন কিছু আছে আমার মিজানে যার ওজন সবচেয়ে জঘন্য ও ভারী, পাপ থেকেও বেশি। কেউ বলবে ঠিক আছে, কিন্তু অন্যদের মতো আমি পাপী মানুষ নই। তাহলে একটা প্রশ্ন, মৃত্যুদণ্ডের অভিজ্ঞতার জন্য হযরত আদমকে কত পাপ করতে হয়েছিল? একটা বিষে জর্জরিত হতে হলে কতবার তোমাকে কালনাগের ছোবল খেতে হবে? আমার হৃৎপিণ্ড ছেদ করে খুন করতে একটা বন্দুকের কয়টা গুলি প্রয়োজন? সবকিছুর জন্য একটাই যথেষ্ট, পাপের ফল মৃত্যু। গুনাহ যে বেতন দেয় ইঞ্জিল বলে তা মৃত্যু। আমাদের মৃত্যু পাওয়া উপযুক্ত। মিজানে একটি মাত্র জিনিস দেয়া যায়, সেটা আমাদের সওয়াব নয় বরং আমাদের প্রাণ। কিন্তু আল্লাহর রহমতে তিনি একজন নাজাত দাতা পাঠালেন, খাঁটি নিষ্পাপ, যা একটি মেষশাবক পারে না, তা দেয়া হলো। তারা তাকে ক্রুশে দিল, তারা এটা মনে করলো যে ঠিক করেছে।
কিন্তু সবই আল্লাহর ইচ্ছা মতো এবং পরিকল্পনা অনুযায়ী হল। ঈসা আল মসীহ, হু আল দহিয়া, হু আল খালাস, এবং আমি তোমাদের বলছি তিনি শেষ কোরবানি, তিনি নাজাতদাতা, যে সবই আমাদের মঙ্গলের জন্য, আমাদের নাজাতের জন্য, যেন ফিল আখিরাত, শেষ বিচারের জন্য তিনি যদি না হন আমাদের হাল আস, তাহলে হবে হাল্লাস। আরবিতে তিনি আমাদের নাজাতদাতা না হলে আমরা শেষ হয়ে যাব, কারণ সেই কোরবানিকে ছাড়া আল্লাহ মিজানে দেওয়ার মতো অন্য কোনো ব্যবস্থা করেননি সেই কোরবানির কাফফারা। আল্লাহ আপনার মঙ্গল করুন, আপনি এই কালাম গ্রহণ করুন এবং এই বাণীর মধ্য দিয়ে আপনি যেন ইমান এনে সেই পরিপূর্ণ ক্ষমা এবং পুনর্মিলন অনুভব করুন যা কিনা অসম্ভব, কিন্তু আল্লাহ তা বিনামূল্যে দিয়েছেন, কারণ মিজানে ঈসা আল মসীহ হাদুম নফসু দাহিয়ে কোরবানি হিসেবে তিনি নিজ প্রাণ দিলেন এবং আমরা মুক্ত হয়েছি একটি মহৎ কোরবানির বিনিময়ে। আমরা যেন তা তুচ্ছ না করি, আমরা যেন বিশ্বাস করি আল্লাহর সেই মহব্বত এবং রহমত যেন নম্রভাবে গ্রহণ করি যেটা প্রকাশিত হয়েছে ঈসা মসীহর কোরবানির মাধ্যমে। তাই তার নামে বিসমি ঈসা মসীহ আল্লাহর ক্ষমা গ্রহণ করুন।